সারা দেশে প্রাথমিকে 28,832টি শিক্ষকের শূন্য পদে নিয়োগ, সংসদে জানালেন প্রতিমন্ত্রী। সারা দেশে প্রাথমিকে 28,832টি শিক্ষকের পদ শূন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিসেম্বর 2019 পর্যন্ত মোট 28,832টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষকের মোট শূন্য পদ 7,018টি আর সহকারী শিক্ষকের মোট শূন্য পদ 21,814টি। আজ মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ মামুনুর রশিদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এই তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। জাকির হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদ 2,452টি। 2018 সালের 30 জুন পর্যন্ত প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগযোগ্য 35% শূন্য পদে 37তম বিসিএস থেকে পিএচসির মাধ্যমে নিয়োগের জন্য গত বছরের 26 জুন প্রয়োজনীয় তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। আর পদোন্নতিযোগ্য প্রধান শিক্ষকের শূন্য পদ 4,166টি। মামলা থাকায় প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে, তবু জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব দেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, 2019 সালের 30 জুন পর্যন্ত 61টি জেলায় সহকারী শিক্ষকের 18,147টি শূন্য পদে নিয়োগের জন্য গত বছরের 24 ডিসেম্বর সমান সংখ্যক প্রার্থীকে চূড়ান্ত নির্বাচিত করা হয়েছে। শিগগির নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা যোগ দেবেন। সরকারি দলের সাংসদ আফজাল হোসেনের প্রশ্নের জবাবে জাকির হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া রোধে ব্যাপকভাবে সফল হয়েছে। 2010 সালে ঝরে পড়ার হার 39.8%, সেখান থেকে কমে 2018 সালে 18.6% হয়েছে। বর্তমান সরকার প্রাথমিক শিক্ষায় মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করেছে। সরকারি দলে সাংসদ বেনজির আহমেদের প্রশ্নের জবাবে জাকির হোসেন বলেন, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষা 8ম শ্রেণী পর্যন্ত চালু করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ভালো ভৌত অবকাঠামো ও পর্যাপ্ত শিক্ষা উপকরণ রয়েছে এমন 883টি প্রাথমিক বিদ্যালয়ে 8ম শ্রেণী চালু করার অনুমতি দেওয়া হয়েছে।